আমি কি করে যে বেহুলাকে দেখি ভেবেই তো ফুল পাচ্ছি না। কি করি, পেয়েছি। তবে আমার যে একটা দিদি আছে, আমার মনে হয় তার কাছে গেলে সে আমাকে একটা উপায় বের করে দিবে আর কি। দিদি দিদি, আরে ও দিদি, গেল আমার আর গেল। আরে এদিকে একটু এসো, একটা কথা বলি, তুমি কি আমার বেহুলাকে এনে দিতে পারবে? দেখছো দেখছো মজার জহরের কথা, আমি যদি বেহুলার আইনা না দেখা দিই এই গ্রামে পাগল হয়ে গেছি দাদি। আমি তোর একটা বুদ্ধি দিই। কি বুদ্ধি? তুই যদি আমার কাছে একটা পুতুল আইনা দেখারোস, আমি ওই পুতুলের সুতায় বেলা রে ফুলেই হোকাম দিয়া। ঠিক আছে দাদি, তাহলে তুমি দাঁড়াও, আমি এক্ষুনি পুতুলটা নিয়ে আসছি। দাঁড়া তুমি যাও। দিদি দাঁড়ালো, এই যে হোক মনে করছেন পুতুল আমি পাইলাম, এটা তো আমার গিরি রুলের কাম। তুই এখন জবাব দিলের জায়গা দেখে ভালো বাজার দেখে
ती बाजार बहा आमी खाली सुनमुख के रह जाया गुनमुख के रह जाया बुंदे नूला रुक गया ठीक है सदा दी वो अमर सुविकर जाओ दा तू ये बगैर अमर सुमा दिली क्या तो तादा देर लिता मर तोर में ठाड़े हले यदि वो की हो देखो ना दादी कले के कैसे कोश ले अच्छा ठीक है आमी हाथ है कले पे अबुस पी रहे यदा अच्छा पी रहे कोई गाँव में अच्छा ठीक है अच्छा जाओ कासा मंदा है तो शिवाल करिश ना मागी दर्जा बंद कर चुप चुप आ ते खाना मागी खाली बार बार गया था इसे खाना बंद कर रे खाली मिसा गत कर इसे काम बाजार आए इसे एबी ने ख्याल कर एमर खाना दीदी किलो तू मिना कोई सामर पुतुल की ना दीबा दी बुझता तेरे चले जाओ ऐसे मुंह ख्याल कर बुझ जा शादा खुद खुदा दौला फूल फूला नायक सलमान शान नगर कुमुर सानी नगर डॉक्टर दिल्ली कॉप सुनो वही देखो कहाँ तू जामा जाने चला नहीं तू कहाँ यार लंग जाने तो यार सुंदर है फंक है ना जैसे कल कौन सा किस्म है अच्छा बोल अम्मी अब एक तो माला की बन ऐ तू कहाँ था तू माला का तो दीदी की ओ दीदी की कसलो मागी देख ना दीदी चेंडो कत सुंदर ना हां दीदी ये चेंडा ना दुकानदार के 100 টাকা আর আমি যদি নেই না আমার জন্য জান দাও কি আরে এই কথা মনে করে কি আবার পুরান দুঃখ করে দিলি তো দাদার হাতে দিয়া ওই সাল করে জীবনটা বইরা ট্যাক্সি রিকশা ফলাইছে ওই সরকারি রিকশা চালাইছে যত রিকশা টায়ার বিরাষ্ট হইছে সম্পূর্ণ টায়ার আমার আই না আমার গলায় দিয়ে আমার গলায় দিয়ে কি যে গাফলা ফলে হয়ে গেছে আবেলে কি তুমি পারন গুগু আমার নিকে একটা মোড়া কানা গারা দেখে তিনি সুতার একটা মালা নিসবুক ওহো নো পুরির কি শাক আবার মাল্লা উপর মারম কোন বুড়া হইছে আমার না সামরা বুড়া হইছে আমার কিছুই কোন বুড়া হইছে তুমি একখানা ছেড়ে রে চাও আই দিদি কি আই দেয়া এটা রাখ দিদি কি আই দিদি আমি এর কানে তাকি না নেই আচ্ছা আমি রুবাইয়া বল মিলা হই আছি ওই কানে তো ধরে দেন তো এটা কত এটার দাম 35 টাকা আর তুমি যদি নাও তোমার জন্য ওটাও ফ্রি আর তার সাথে আমার জানটাও ফ্রি ওই দিদি দিদি কি লাভ সতি সতি না আমারে খোঁচায় না চলবে আর বিষয়টা লাগে মাগিয়ে খালি খোঁচায় আমার কোন্নে খোঁচাইছি তোমার না তুমি কয় খোঁচা দিলে আমারে খালি পয়সা পয়সা খালি পানি চাও আবার করো তাই না আমার তো জৈব নৌসিঙ্গা বয়স তো তোমার তো চিন্তা ভাবনা নাই আমার আবার চিন্তা ভাবনা আছে না গিয়ে খালি আসলাম দিদি কি ক এই যে দেখ দিদি কি কানের তা ও দিদি কি ক দোকানদার কি কিছু জানো এইটা 25 টাকা আর আমি যদি নেই দোকানদার কি কইছে আমার জন্য জান দাও কি মুচে দিদি তাও মা আমারে দেখাতে লাগলা জান দাও কি তুই এ বিবালালে করস না তোমার কি কইছি গ মাগি আমারে খালি দেখাতে রাখলে আমার হাতে কোনাইছে জীবনটা সোজা করে হলো আনাতি কি
দাদার হাতে দিয়ে ওই সালকে না মানে জীবন বাবু ওই দেখাল রিক্সার স্কুকানে যে মেয়ে দিছে যদি পারস না নাকি আমার নিজে একটু ডাকে দিলে জুবকা জুবকা মাল একটা নিয়ে একসাম দিয়ে যাবে শূন্য এলা মাদি দিলে তোমার জুমকা জুমকা পড়া মুখে তোমার চুপ চুপকা দেখে আমার তো দপ তাই না তুমি আমার বাবা উবা খারাপ স্বভাব না জীবনে কোনোদিন আঙ্গন আমি কোনো কলম কিনি নাই মাগি আমার খালি একটু দোষের মতো কি ওই সাল বিয়া হওয়ার আগে খালি তিনজন তোলা হানি গেল এইটাই টুকটা এইটা দিদি দে আই দিদি চল চল যাই কাসা মাল যাই ফেলে এলাম দিস না মাগি তোর হলো পুরা জীবন টুকটুক করে বলো তো বাবা, আমি শুনি তোমার কি হয়েছে। শোনো, বলো।
আমি গিয়েছিলাম ওই নিশানিনা আচ্ছা দেখেলাম বেহুদা সুন্দরী তাকে দিয়ে বিবাহ না করালে আমি যে বাঁচব না মা আমি মরে যাব ঠিক আছে বাবা তোমার বাবা বাড়ি আসো আমি তার কাছে সব কিছু খুলে বলবো কেমন ঠিক আছে মা বাবা তুমি এখন শুয়ে থাকো ঠিক আছে মা শুনুন স্বামী আমাদের একমাত্র সন্তান লক্ষেন্দার তার কি হয়েছে আপনি কি কিছু জানেন কেন বেগম তার কি হয়েছে তুমি আমার কাছে খুলে বলো গিয়েছিল ওই নিশানি নগর সেখানে নাকি এক বেহুলা সুন্দরী আছে তাকে দেখে আমাদের ছেলে নাকি পাগল হয়েছে তাকে ছাড়া আমাদের ছেলে বাঁচবে না কি সেই বাটি দেশে ছয় মন সদাগরের কন্যা বেহুলাকে দেখে পাগল হয়েছে আমি একে একে ছয়টি সন্তানকে ওই ছয় মন সদাগরের ছয়টি কন্যা দিয়ে বিবাহ করাইছি আমার ছয়টি পুত্র ওই কালিদাস সাগরে মারা গিয়েছে আবার আমি ওই খরম পায়ের জাত বাড়ি টানব না 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 আমি কখনো টানব না যাও বেগম তুমি লক্ষিণদারকে বলে দাও এ বিয়ায় আমি কখনো সম্মত নই যাও না না স্বামী আমি আপনার পায়ে ধরছি আমার ছেলে যদি ওই বিয়ে না করে তাহলে যে পানে বাঁচবে না স্বামী ছেলের যদি না বাঁচে স্বামী তাহলে আমি কি নিয়ে বাঁচবো আমি কি নিয়ে বাঁচবো আপনি তাড়াতাড়ি যান ওই সাইমন সদাগরের বাড়ি বেশ বেগম তাহলে আমি নিজেই যাব সেই বাড়ি দেশে নিশানিনগর সাইমন সদাগরের বাড়ি আমি নিজেই যাব বিয়ার প্রস্তাব নিয়ে আমার যে খালি চিন্তা আর চিন্তা এদিকে যে ছয়টি কন্যা রাড়ি হয়ে ঘরে এলো ফিরে আর এদিকে যে মা বেহুলা দিন দিন যে বয়স হয়ে গেল এখন যে আমি কি করি বিয়াই মশাই কি বাড়ি আছেন বিয়াই মশাই কে কে ডাকছেন তেমনি আমার ঘরে আছে একটি ছেলে তার নাম রেখেছি আমি স্বর্ণের লক্ষিণদার আমি তাই তাদের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি এতে আপনার কি অভিমত বিয়াই বিয়াই সাহেব আমার যে বেহুলা সুন্দরী আছে তবে আমার বেগমের কাছ থেকে না জেনে না শুনে আমি কিছুই বলতে পারবো না বিয়াই সাহেব বেশ বিয়াই সাহেব তাহলে আপনি যান বিয়াই সাহেবের কাছে জেনে আসুন হ্যাঁ আমি তাই যাচ্ছি বিয়াই সাহেব বেগম 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 কি হয়েছে আমাদের ঘরে যে মা বেহুল আছে তেমনি তার ঘরে স্বর্ণের লক্ষিণদার আছে তাই তাদের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে তা তুমি কি বলো বেগম না স্বামী আমি কখনো ওই সাপে কাটা বাইদ্যার ঘরে কখনো মেয়ে বিয়ে দেবো না কারণ আমি ছয়টা মেয়ে বিয়ে দিয়েছিলাম ছয়টি মেয়ে বিদ্যা হয়ে ঘরে ফিরে এসেছে আমি ওই সাপে কাটা ঘরে কখনো মেয়ে বিয়ে দেবো না চান আপনি তাকে না করে দিয়ে তাহলে আমি বলে আসি বেগম হ্যাঁ আপনি তাই চান কি হলো বিয়ে মশাই এখনো আসছে না কেন এই তো আমি এসেছি বিয়াই সাহেব বলুন বিয়াই সাহেব বিয়াই সাহেব কি বলেছে আর বেগম বললো এই প্রস্তাবে রাজি না কারণ ওই সাবে গাড়া বাইদ্যার করে আমার মা বেহুলাকে বিয়ে দেব না বিয়াই সাহেব তা না হলে যে আমার ওই স্বর্ণের লক্ষিণদারকে আমি বাঁচাতে পারবো না ভাই এ যে অসম্ভব বিয়াই সাহেব বিয়াই সাহেব আপনার দুটি হাতে ধরে বলি আমার সমস্ত কিছুর বিনিময়ে হলেও তবু তবু আপনি মা বেহুলাকে আমার হস্তে তুলে দিন ভাই হ্যাঁ বিয়াই সাহেব আমি আবার আবার বেগমের ঠিকানা শুনে আসি বেশ তাই যান বিয়াই হ্যাঁ বেগম বেগম কি হয়েছে আবার বিয়াই যে বললো সব কিছু বিনিময় হলেও সে মা বেহুলাকে চায় তা তুমি কি বলো বেগম তাকে কি কোনো তুমি চাপ দিয়েছো
আমি তাকে কি দিয়ে চাপ দিব জাল নাই পলো নাই আমি তাকে কি দিয়ে চাপ দিব একটা বোকা পুরুষের মতো কথা বলছো কেন তোমার ওই মুখের কথা দিয়ে তাকে তুমি চাপ দিবে কি কথা দিয়ে চাপ দিব বিয়ে সাহেবের বাড়ি আর আমার বাড়ি কয় মাসের রাস্তা ছয় মাসের রাস্তা এই ছয় মাসের রাস্তাগুলো স্বর্ণ দিয়ে বেঁধে দিতে হবে আর এবং কি মাঝে মাঝে কীট কদমের গাছ লাগাইতে হবে আর আরো আছে আমার বাড়ি দক্ষিণ দিকে আশিয়ার ডিগ্রি আছে ওই ডিগ্রিতে কবিতরে দুধ দিয়ে ভর্তি করে দিতে হবে আরো আছে আমার বাড়ি পূর্ব সাইডে আশিয়ার লম্বা একটি তাল গাছ আছে সেই গাছে তৈলের পাটি হাতে নিয়ে স্বর্ণের ফরম পায়ে দিয়ে সাতবার উঠবে আর নামবে আরো আছে আমার মেয়ে রজনে স্বর্ণ দিতে হবে এগুলো যদি সে দিতে পারে তবে আমার মেয়ে নিতেও পারে যান বলে আসেন কি বলে আমি তাই যাচ্ছি বেগম এই তো আমি এসেছি বিআই সাহেব বলুন বিআই সাহেব কি সংবাদ আমার বেগম যে কিছু শর্ত দিয়েছে বলুন আপনার শর্ত আপনার বাড়ি আমার বাড়ি কয় মাসের রাস্তা ছয় মাসের রাস্তা এই ছয় মাসের রাস্তা সোনা দিয়ে বেঁধে দিতে হবে আরো আছে বিআই সাহেব আমার বাড়ির পূর্ব পাশে একটা তাল গাছ আছে সেই তাল গাছে তেলের বাড়ি হাতে নিয়ে হেকমত আলী ডাঙাটা কান্দে নিয়ে গরম পায়ে দিয়ে সাতবার উঠতে হবে নামতে হবে আরো আছে বিআই সাহেব আমার বাড়ির পূর্ব পাশে একটা ডিগি আছে এই ডিগি কবুতরে দুধ দিয়ে ভর্তি করে দিতে হবে আরো আছে বিআই সাহেব আমার মেয়ের ওজনে স্বর্ণ দিতে হবে তাহলে এখন আমি আসি বিআই সাহেব হ্যাঁ এখন আসতে পারেন বিআই সাহেব নমস্কার হ্যাঁ নমস্কার সতীর বিয়া হালো ইহানন্দে মন ভরেল দিদি হেলিয়া ডুলিয়া নহাসেল দিদি হেলিয়া ডুলিয়া নহাসেল সতীর বিয়া হালো মাতা টিকলি দিয়ালো দিদি হেলিয়া ডুলিয়া নহাসেলো দিদি হেলিয়া ডুলিয়া নহাসেলো সতীর বিয়া হালো না কেহের ফুল দিয়ালো দিদি হেলিয়া ডুলিয়া নহাসেলো দিদি হেলিয়া ডুলিয়া নহাসেলো Oh,
दीदी हेलिया डुलिया नहा से लो दीदी हेलिया डुलिया नहा से दीदी हेलिया डुलिया नहा से लो दीदी हेलिया डुलिया नहा से लो दीदी हेलिया डुलिया नहा से लो दीदी हेलिया डुलिया नहा से लो। তোমাদের বিয়ার কাম আমি সম্পূর্ণ ক্লিয়ার করে দিলাম, এখন তোমার গলার মালাটা উনার গলায় দাও আর উনার গলার মালাটা তোমার গলায় নাও। দিল্লি ভগবানের কৃপা সম্পূর্ণ কাজ সাকসেস হল। Yeah.
আশীর্বাদ করো মা। বাসরঘর দেখছি আমি, কেমন করে বিনা দোষে কাটবো? আমি পদ্মা মাকে স্মরণ করে দেখি। কি নাক, কেন আমাকে স্মরণ করেছো? না পদ্মা মা, আমি বিনা দোষে ওই লক্ষ্মীদারকে কাটতে পারবো না। ঠিক আছে নাক, আমি বাসরঘরে 12 জাতের মশা পাঠিয়ে দিচ্ছি। তো
কাই ডাকিতে লাগিল ওরে মা মাগো তুমি একবার এসে দেখে যাও তোমার পুত্রকে যে সাপে দংশন করেছে মা তুমি একবার আঁকি মিলে দাও দেখো তোমার স্বামীকে যে স্বামী দংশন করেছে আমার বাহু গেল ও লরিয়া আরে তুমি একবার আঁকে মিলে দাও বিয়ে দেখো তোমার পতিকে তো সাপে দংশন করেছে প্রিয়ে কি লাতাও
বলে তুমি থাকো 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 ওই আমার প্রীতি ইয়ে ইয়ে থাকি
Ha ha ha!
12 বছর হলো আমি এই ঘাটে বর্ষি নিয়ে বসে আছি একটা মাছও তো আমি পেলাম না কোথায় কোথায় নদীর মাছ বেরিয়ে আয় আমার সাথে দেখা দে তুমি যতই ছলনা করো না কেন সুন্দরী আমি তোমাকে আমার মনের রানী বানাবই না না ভাই আমি তোমার পায়ে ধরে বলছি তুমি আমার সতীত্ব নষ্ট করো না ভাই আমি তোমাকে হাত জোর করে মিনতি করছি তুমি আমার সতীত্ব নষ্ট করো না তুমি যখন আমাকে ধর্মের ভাই বলে ডেকেছো আমি দেখিয়ে দেবো দেবপুরের রাস্তা তুমি এই পথে চলে যাও বোন তুমি এই পথে গেলেই তুমি ধোনা ওজার বাড়ি তুমি দেখতে পাবে তুমি যাও বোন তুমি যাও বোন যাও আমি চলে যাচ্ছি তুমি শুধু আমাকে একটু দোয়া করো আমি যদি আমার স্বামীকে নিয়ে ভালো মতো ফিরে আসতে পারি যাও যাও বোন আমি তোমাকে দোয়া করি ওইখানে মনে হয় কিছু দেখা যাচ্ছে আমি আগে যাই দেখি কি দেখা যায় এই তুমি কে কাঁদছো কেন কি বলবো ভাই তোমাকে আমি যে একটা হতভাগিনী আমার স্বামীকে যে সাপে কেটেছে ভাই তুমি আমাকে এই দীপপুরের রাস্তাটা দেখিয়ে দাও না ভাই আমি তোমাকে হাত জোর করে বলছি ভাই তোমার রূপ তোমার রূপে যে আমি পাগল তোমাকে আমি ছাড়বো না 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 সুন্দরী আমি তোমাকে হাত জোর করে বিনতি করছি ভাই আমি যে একটা সতী নারী তুমি আমার সতীত্ব নষ্ট করো না ভাই তুমি যে আমার ধর্মের ভাই আমি তোমার পায়ে ধরে বিনতি করছি তুমি যখন আমাকে ভাই বলে ডেকেছো যাও বোন তুমি চলে যাও ওইদিকে গেলে তুমি পাইবা সেই দেবপুরের ডোনা ওজার বাড়ি যাও বোন
বাবা শুনেছি আপনি নাকি হাজার হাজার সাপে কাটা মানুষ ভালো করে আমার স্বামীকে সাপে কেটেছে বাবা আমার স্বামীকে আপনি ভালো করে দিন তুমি কে মা আমি যে একটা হতভাগিনী বাবা আমি আপনার কাছে হাত জোড় করে মিনতি করছি আপনি আমার স্বামীকে ভালো করে দিন বাবা আমার স্বামীকে আপনি ভালো করে দিন ঠিক আছে মা তুমি যখন আমাকে বলছো তাহলে আমি একটু চেষ্টা করে দেখি হ্যাঁ বাবা আমার স্বামীকে তো ভালো করতেই হবে এ তো আমি ভালো করতে পারবো না মা বাবা আপনি যখন ভালো করতে পারবেন না তাহলে আমার স্বামীকে কে ভালো করতে পারবে আপনি তার ঠিকানা দিয়ে দিন আমি সেখানেই চলে যাব আমার স্বামীকে নিয়ে এই তোমার স্বামীকে ভালো করতে হলে একমাত্র সেই পারে সে হচ্ছে পদ্মা দেবী পদ্মা দেবী হ্যাঁ মা বাবা আমার স্বামীকে পদ্মা দেবী ভালো করতে পারবে তাহলে আপনি বলে দিন আমি কোন রাস্তায় গেলে পদ্মা দেবীকে পাবো আপনি শুধু সেই রাস্তাটা আমাকে দেখিয়ে দিন আমি সেখান থেকে পদ্মা দেবীকে খুঁজে বের করব তা তো আমি বলতে পারবো না মা তবে তুমি ওই ভগবানের উপর ভরসা রাখো ঈশ্বর তোমার স্বামীকে ভালো করে দিতে পারবে মাসি ও মাসি মাসি আমার স্বামীকে যে সাপে কেটেছে মাসি আমার স্বামীকে যে ভালো করতেই হবে আচ্ছা ঠিক আছে আসো মা ঘরে এসে কাপড়টা পাল্টে নাও মা তুমি কাঁদছো কেন মা এ যে দেখি আমার ছয়জন মাসির মা আমি তোমার কাছে হাত জোড় করে মিনতি করছি মা তুমি আমার ভাষণকে ভালো করে দাও মা ভালো করে দাও আমি তো পারবো না ভালো করতে তাহলে কে পারবে মাসি তুমি শুধু আমাকে বলে দাও এই কাজ করতে পারবে পদ্মা দেবী মা তাহলে আমি কোথায় পাবো পদ্মা দেবীকে তুমি বলে দাও মা তাহলে আমি স্মরণ করে দেখি পদ্মা দেবী কোথায় আছে তা হ্যাঁ মা আমার ছয় বাসনকে যে ভালো করতেই হবে আমাকে কি জন্য স্মরণ করছো দিদি এই সেই পর্দা আমি তোমার কাছে হাত জোড় করে মিনতি করছি আমি শুনছি তুমি আমার স্বামীকে ভালো করতে পারবে তুমি আমার স্বামীকে ভালো করে দাও মা তুমি আমার স্বামীকে ভালো করে দাও শোনো তাহলে আমি তোমার স্বামীকে ভালো করতে পারি আমাকে একটি পূজা দিবে তাহলে ভালো করব হ্যাঁ মা তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব মা আমি তোমাকে তাই দিব যাও পূজার জন্য প্রস্তুত হও মা
স্বামী দেখে একটি হার নেই। আমি এই হার কোথায় পাবো? তুমি আমাকে বলে দাও ঠাকুর, তুমি আমাকে বলে দাও আমি আর কোথায় পাবো? আমি তাহলে এই হার কোথায় পাবো মা, তুমি আমাকে বলে দাও। তাহলে শুন, সেই নদীর ধারে যা, সেখানে গিয়ে দেখ পাস কিনা। নদীর ধারে গেলে কি তাহলে এই হার পাওয়া যাবে? আমি সেই নদীর ধারে যাব, আমার স্বামীকে যে ভালো করতেই হবে ঠাকুর, আমার স্বামীকে যে ভালো করতেই হবে। আমি আপনার পায়ে ধরে বিনতি করছি, আমার স্বামী দেখে হার হারানি গেছে দাদা, আপনি একটু খুঁজে দেখুন না দাদা, আমার স্বামীকে তো ভালো করতেই হবে। দেখি ভগবানের কৃপায় আমি হারটি খুঁজে পাই কিনা, তুমি বলে দাও দিদি আমি কোথায় খেয়াও দিব। দাদা এই যে এখানে দেখ। ঠিক আছে তাই দিদি। ওই দিদি হাত তো আমি খুঁজে পেলাম না, আর খুঁজে পাননি দাদা, তাহলে ওই জায়গাটাই একটু খোঁজ দেন দাদা। ঠিক আছে আমি তাই দিচ্ছি, দেখি পাওয়া যায় কিনা।
Thank you.
স্বামী কে নিয়ে যা। মা, আমি আমার স্বামী কে ফিরে পেয়েছি, কিন্তু আমার ছয় বাসুর কে ছাড়া আমি যাব না মা। আমার সাথে আমার ছয় বাসুর ও দিতে হবে। না, তা হবে না। আমি তোমার কাছে হাত জোড় করে মিনতি করছি মা, তুমি আমার ছয় বাসুর কে ফিরিয়ে দাও। না, আমি দিব না। না পদ্মা মা, তুমি অমন কথা বলো না। না পদ্মা, তোকে দিতেই হবে, নাইলে তোকে অভিশাপ দিলাম। বেহুলা, তুই আসলেই খুব সত্যি নারী। তুই দাঁড়া, আমি দিচ্ছি। মাসি, আমি আমার পাশের স্বামীকে ফিরে পেয়েছি। মাসি, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। পদ্মা মা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা। আমি জানি আমার স্বামী বাসুর কেনে সুখে থাকতে পারি। যা, আমি তোকে আশীর্বাদ করলাম, যা তোর স্বামী বাসুর সবাইকে নিয়ে সুখে থাক। যা।